তীব্র দাবদহে পানীয় জল থেকে দীর্ঘদিন বঞ্চিত নন্দীগ্রামের এক নম্বর বাবু খান বাসিন্দারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা সেই বিধানসভাতে পানীয় জল থেকে বঞ্চিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বাবু খান বাড়ির বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ তিন থেকে চার মাস সাবমার্সেলটি খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে বারবার মাস পিটিশন দেওয়া সত্ত্বেও কোনোভাবে তার সদুত্তর পাওয়া যাচ্ছে না বাসিন্দাদের অভিযোগ বর্তমান সময়ে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য এই বুথে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সাবমার্সেলটি সরিয়ে দেওয়া হচ্ছে না পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসে অভিযোগ জানানো হয়েছে তবে বিডিও অফিস থেকে কোনোভাবে সারানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফলে বাধ্য হয়ে এলাকার মহিলারা কলসি বালতি মগ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ অবিলম্বে সাবমার্সেবলটি সারানো না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকার পঞ্চায়েত সদস্য আমিরুল ইসলামের দাবি এই এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না শুধু একটি নয় এই বুথে তিনটি সাবমার্সেবল খারাপ হয়ে আছে পঞ্চায়েত থেকে সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না তবে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা মণ্ডল এর দাবি ওই গ্রামে গ্রাম সদস্য এখনও পঞ্চায়েতে এসে কোনোভাবে এলাকার অভাব অভিযোগ পঞ্চায়েতে জানাননি গত পরশু হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রধানকে বিষয়টি জানায় বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রধান ব্যবস্থা গ্রহণ করেছে প্রধান প্রতিভা মণ্ডল আরও জানান ওই গ্রামের কোনো সমস্যার কথা আজও লিখিত আকারে পঞ্চায়েত অফিসে দেয়নি ওই এলাকার মানুষজন তথা গ্রাম মেম্বার যে অভিযোগ করছে তার সম্পূর্ণ ভিত্তিহীন জল পাইনি বলে কতদিন পানি এই তিন মাস অঞ্চলকে জানিয়েছেন অঞ্চলকে জানিয়েছি কি বলছে বলছে আমরা জল কল ছেড়েতে পারবো না আমরা দরখাস্ত নিয়ে গেলি তাতেও লায় না আর এখানে আমরা তৃণমূল জিতাপাট ওই জন্য ওরা বিজেপি সংখ্যালঘু পরিবার আর এবং এটা জিতাপাত আর ওই জন্য এখানে জল তো আর তৃণমূল বিজেপি বুঝে না বুঝে তো মানুষ বুঝে না তো আমাকে দেয় না কেন জল তাহলে কি চাইছে না ই আমাদের জল দেয়নি আর আমাদের পাটে আমিরুল জিতা পাট সুবেন্দু এটা ভালোভাবে জানে ওই জন্য সুবেন্দু বারণ করছে এখানে এ অঞ্চলে জল দিতে না বলে বিজেপি আমিরুল কোন দলের হয়ে জিতেছেন তৃণমূল তৃণমূলের হয়ে জিতছে তৃণমূল করে বলে কি রকম বঞ্চিত হ্যাঁ হ্যাঁ তৃণমূল করে বলে এখানে এরকম বঞ্চিত অঞ্চল কোন দলের বিজেপির দল কি চাইছেন এখন এখন বলে আমরা সেরে দিতে পারবো আপনারা কি চাইছেন আমরা চাইছি সেরে দিতে আমাদেরকে সেরে হবে আপনার নাম আমার নাম হাসিনা বিবি বাড়ি বাড়ি এক নম্বর বাউ খবর জলের জন্য

বাড়ি নম্বর এই এলাকায় তিন থেকে চার তো মেম্বার কি ব্যবস্থা নিয়েছেন আমরা এই এলাকায় প্রায় উনত্রিশ নম্বর বুথ এটা এক নম্বর বাবু আমাদের দুটো গ্রাম রয়েছে পূর্ব ভেকুটিয়াও রয়েছে এখানে প্রায় তিন মাস বন্ধ হয়েছে সামমাসুল আমাদের ছটা সাম্মাসুল থাকলেও তিনটে সামমাসুল আজকে তিন মাস বন্ধ আমি পঞ্চায়েত মেম্বার হয়ে এলাকায় আমরা প্রধান সাহেবকে জানিয়েছি আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে এবং বিডিও সাহেবকেও দিয়েছি কিন্তু কেন জানি না এটা হচ্ছে ইচ্ছে করে শ্যামাসুর সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়নি কিন্তু পাশের বুথগুলো দেখলাম সেখানে শ্যামমাসুর সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে সামমাসুর সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে এটা একটা ইস্যু পাওয়া যাচ্ছে যেখানে এই বুথটা প্রায় পনেরো বছর তৃণমূল কংগ্রেস জিতে আছে তাই প্রধান বিজেপি থেকে এবছর হয়েছে তাই প্রধান ভাবছে তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে এক নম্বর বাবুখানবাড় বা উনত্রিশ নম্বর বুথে কোনো সাবমাসুল সারানো হবে না প্রধান সাহেবকে বারবার আমি ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি বার জানিয়েছি প্রধান সাহেব বিভিন্ন বাহানায় করে আমাকে কাটে দিচ্ছে আমি এই অঞ্চলের বিরোধী দলনেতা রয়েছে। রয়েছি কিন্তু প্রধান হচ্ছে এখানে টোটাল হচ্ছে আমাকে টোটাল না আলোচনা করে বিভিন্ন রকম কাজকর্ম অনুযায়ী করছে এবং প্রায় এই বুথ নয় এই বুথে তো তিনটে সামাসুল খারাপ তিন মাস মানুষ পেরেশান হচ্ছে এই এই গরমে বাইর থেকে জল হচ্ছে নিয়ে এসে খাচ্ছে এবং যতটা পারছে কিনে খাচ্ছে পঞ্চায়েত মেম্বার হিসেবে যথেষ্ট চেষ্টা করেছি সারানোর জন্য আমরা প্রধান বলে আপনারা চাঁদা করে সেরে নেন কেউ বিডিএ সাহেব বলছে যাচ্ছি একবার এসে দেখে গেল বিডিএ সাহেব তা পাঠাবে বলে মিস্ত্রি এখনও পাঠায়নি কিন্তু এখানে একটা গন্ধ পাচ্ছি যে এখানে তো লোকসভা বিধানসভা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এখানে হচ্ছে শক্ত ঘাঁটি তাই জন্য এটা ভেবেছে যে মানুষকে জল থেকে বঞ্চিত করব পানীয় জল কি তৃণমূল বিজেপি বোঝে পানীয় জল তৃণমূল বিজেপি বোঝে না কিন্তু সামান্য একটা পঞ্চায়েত প্রধান যদি একটা প্রধান পেয়ে যদি বিজেপি যদি আজকে মনে করে যে এখানে দল নিয়ে আসবো তাহলে আজকের এরা যদি ভারতবর্ষরা বা পশ্চিমবঙ্গে পুরো ক্ষমতায় আছে। এরা তাহলে এরা পানীয় জলকেও ছাড়বে না হচ্ছে তৃণমূল বিজেপিতে যা এখন দেখা যাচ্ছে মানুষের দেখলেন তো হাহাকার কীভাবে মানুষরা রাস্তায় জেলে হচ্ছে আন্দোলন করছে আজকে জলের জন্য যেখানে আমাদের মাটি সরকার রয়েছে মুখ্যমন্ত্রী সেখানে জলের জন্য আহাকার করবে এটা নকদজনক ঘটনা আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে বহুবার চেষ্টা করেছি প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ আজকেরও যোগাযোগ করেছি প্রধান সাহেব কোনো আমাকে সহায়তার উত্তর দিতে পারেনি তাই বলছি আমরা বাস্তব এখানে যে ব্যাপার চলছে প্রধান সাহেব পুরোটাই হচ্ছে আমাদের আটটা একটা বুথ নয় আমাদের প্রায় আটটা বুথে এখানে পঁচিশটা মেম্বার রয়েছে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে আটটা মেম্বার তৃণমূল কংগ্রেসের জিতা মেম্বার কিন্তু এখানে এই বুথটাকে নয় আরও সাতটা বুথেই প্রধান অসহিতা করছে তার দলের কথা এবং শুভেন্দু অধিকারীর উস্কানিতে এই আটটা বুথেতে তৃণমূল কংগ্রেসের লিড হয়েছে এবং পঞ্চায়েত মেম্বার জিতা রয়েছে তাই জন্য বিভিন্ন দিক থেকে অসহিতা করছে জল থেকে শুরু করে সর্ব সর্বোপরি রাস্তাঘাট ডেন দিক থেকেই কাজে অসহিতা করছে প্রধান সাহেব যাতে এইভাবে বন্ধ করে মানুষের হচ্ছে স্তব্ধ করে রাখা যায় আপনাদের উচ্চতর নেতৃত্বকে জানানো আমরা জানিয়েছি উচ্চতর নেতৃত্বকে জানিয়েছি আমরা এস ডি অফিসে আমরা যাব আমাদের হচ্ছে বিডিও অফিসে আমরা ধন্য দেব না আমাদের এই আটটা বুথে বা আমাদের এই বুথে অবিলম্বে সারানো হয় তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনার নাম আমার নাম আমিরুল ইসলাম শাহ ভেকুটি এক নম্বর অঞ্চলে বিরোধী দলের নেতা এই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য নাম এই এলাকার নাম এক নম্বর বাবুখান বাড়িটি এক নম্বর অঞ্চলে ভাবগানপার এক ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায় গত পরশুদিন আমাকে জানিয়েছে আর আমাকে প্রধান বলে উনি মানেননি আমাকে প্রধান না মানার সত্ত্বেও উনি আমাকে না জানিয়ে উনি ব্লকে গিয়ে ভিডিওকে নাকি চিঠি করেছে যে আমাদের এলাকায় সামমার খারাপ হয়েছে সেটা আমাকে ওভারটেক করে উনি ওখানে গিয়েছে তাহলে উনি যদি জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কি করে যে ও এলাকায় যে সামার খারাপ হয়েছে তা সত্ত্বেও আমি ওখানকার মানুষজনের কথা ভেবে মানুষজনেরা এসে আমাকে বলেছিল আমি আগে ওখানকার একটা সামার মোটর তুলে এনেছি আমাদের একজনকে দিয়ে সেটা উনি সারিয়ে আগামী দিন ওখানে মোটরটা বসাতেই যাবে আর উনি একজন জন প্রতিনিধি হয়ে উনি এলাকার মানুষজনের কথা তো দূরের কথা উনি আমাদের অঞ্চল উপস্থিত হন না উনি কি করে মানুষজনের দুঃখের কথা বলেন তো বারবার বলছে যে আপনার কাছে আবেদন করা হয়েছে আমাকে কাছে এই পর্যন্ত আবেদন আবেদনটুকু আসেনি উনি আমাকে পরশু দিন হোয়াটসঅ্যাপে দিয়েছে উনি কি ভিডিওকে আবেদন করেছে তিন চার মাস আগে তিন চার মাস আগে আমাদের তো এলাকায় ছাব্বিশটা বুথ ছাব্বিশটা বুথ বুথের মধ্যে উনাকে খোঁজ নিতে বলুন আমাদের দেওয়াঞ্চল ওনাদের তো তৃণমূলের মেম্বার আছে উনি মুসলামাদি মুসলামাদির এলাকায় আমি ওদের জলের যে সামার্সগুলোর পাইপ লাইন ওপর ড্রাম ফেটে গেছিলো সেটা আমি আসার পর ওখানে সারিয়ে দিয়েছি ওনারা মিথ্যা অপপ্রচার করছে ওনাদের অভিযোগ উনারা তৃণমূল কংগ্রেস করে বলে আপনারা বিজেপি পরিচালিত পঞ্চায়েত সেই কারণে শাড়ি দেননি এটা কি সঠিক এটা একবার ভুল উনি উনি এমন সন্ত্রাস ছড়াচ্ছে ওই এক নম্বর বাউখান বাড়ে উনি লোকসভা ভোটটাও করাতে দিচ্ছিলেন না আমি সেক্টর অফিসারকে ফোর্সকে বলে আমি ওখানে ভোটটা করিয়েছি উনি উনি যে মেম্বার হয়েছে উনি ওখানকার কোনো ভোটারকে তার নিজের অধিকারটুকু উনি করতে দেননি তাহলে আপনার কাছে আবেদন আরো এখনো হয়নি না আমার আমার অফিসে আমাকে আবেদন টুকু দেয়নি পরশু দিন আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি হোয়াটসঅ্যাপে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের যিনি সারায় তাকে আমি বলেছি তুমি ওখান থেকে যে মোটরটা নিয়েছো তুমি ওই ইমিডিয়েটলি সারিয়ে দাও সশরীরে আবেদন জানাইনি সশরীরে আবেদন আসেননি আমাদের দ্বীপের মধ্যে উনি আসেনি উনার ওখানকার কি এলাকার মানুষজনের কি কষ্ট দুঃখ বা ওখানকার জল পাচ্ছে না কি না পাচ্ছে উনি আমার কাজ পর্যন্ত উনি আসেন উনি সশরে কোনোদিন উপস্থিত হয়নি আমাদের দ্বীপের মধ্যে আপনার নাম আমার নাম প্রতিমা পাত্র বেগুটিয়া বেগুটিয়া অঞ্চলের নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সংহার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন